ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুরের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে নুরুসহ আরও দুজন আহত হয়েছেন। দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি তাদের নেতাকর্মীদের নিয়ে রোকে হলে যান। এ সময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরও সেখানে যান। এরপরই ছাত্রলীগের কর্মীরা তার উপর হামলা চালায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এর আগে রোকেয়া হলে হট্টগোলের সৃষ্টি হয়। এই ভোট কেন্দ্রে 9টি ব্যালট বাক্সের মাঝে 6টি উন্মুক্ত রাখা হলেও 3টি ব্যালট বাক্স লুকিয়ে রাখার অভিযোগ করেন ছাত্রীরা।